প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। টার্গেট ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল 2021 পরবর্তী পার্ট নিয়ে আমরা চলে এলাম। আজকের বিষয় তোমরা থাম্বনেইল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে ভারতের কিছু দ্রষ্টব্য স্থান যেগুলো খুব বিখ্যাত, সেই সকল স্থানের নাম এবং সেগুলো কোথায় অবস্থিত ভারতের তার সংক্রান্ত পরিচয়। এবং এই পার্ট থেকে তোমরা আগামী দিনে যেমন অনেক প্রশ্নই পাবে সকল পরীক্ষাতে, শুধু ডাব্লিউবিপি বলে নয়, সকল ধরনের কেন্দ্র ও রাজ্য সরকারের সকল পরীক্ষাতেই তোমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাবে। এবং বিগত দিনে যে সকল পরীক্ষা তুমি অলরেডি দিয়ে ফেলেছ, দেখো সেই সকল প্রশ্নগুলো তুমি খুলে দেখলেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বারংবার দেখতে পাবে। তো চলো আজকে কিন্তু এই ভিডিওর প্রথম পার্ট নিয়ে আমরা এলাম, মোস্ট ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া। আজ এর প্রথম পর্ব, পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে প্রয়াস চ্যানেলে। তো আজকের বিষয়গুলো দেখে নেওয়া যাক। বাঁদিকে আমরা লিখছি দ্রষ্টব্য স্থান ও স্থাপত্যের নাম এবং ডানদিকে তার অবস্থানটা দেওয়া আছে। প্রথম যে দ্রষ্টব্য স্থানের নাম করা হচ্ছে পদ্মনাভ মন্দির, সেটি অবস্থিত ভারতের তিরুবনন্তপুরমে। শের মন্দির, সেটি অবস্থিত মহাবলীপুরমে। পালিতানা, পালিতানা অবস্থিত এখানে। কিছু কিছু কিন্তু সবসময় যে কোনো স্থাপত্যের নাম করা হবে তা নয়, সেখানে দেখো হেডিংয়ে কিন্তু লেখা আছে দ্রষ্টব্য স্থান ও স্থাপত্যের নাম। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু স্থানও কিন্তু ইম্পর্টেন্স পায় এবং সেটি বিখ্যাত হয়েছে। তো সেটি কোথায় অবস্থিত? এই পালিতানা অবস্থিত জুনাগড়ে। ঠিক তেমনই সোমনাথ মন্দির, তোমরা নাম শুনেছ সকলেই, সেটি অবস্থিত কিন্তু সৌরাষ্ট্র গুজরাটে। পঞ্চমহল ফতেপুর সিক্রিতে অবস্থিত, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত, অর্থাৎ উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে পঞ্চমহল অবস্থিত। গোমতেশ্বর মূর্তি বা গোমতেশ্বর মন্দির, তোমরা এই দুটোই শুনে থাকবে, এটি অবস্থিত কিন্তু মহীশূরে। পিছলা হ্রদ, এটি অবস্থিত উদয়পুরে। উগ্র নরসিংহ মূর্তি, সেটি অবস্থিত হাম্পিতে। পরবর্তী সূর্য মন্দির দেখতে পাচ্ছ তোমরা, এই সূর্য মন্দির কোণারকে অবস্থিত, এটা তোমরা সকলেই জানো। কুতুব মিনার, কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। ঠিক তেমনই রাজঘাট, রাজঘাট অবস্থিত দিল্লিতে। এবং রাষ্ট্রপতি ভবন, তোমরা আগের ভিডিওতেই দেখেছ রাষ্ট্রপতি ভবনের নাম রাইসিনা হিল, সেটি অবস্থিত দিল্লিতে। পরবর্তী বিষয় হচ্ছে তাজমহল। তাজমহল তোমরা সকলেই জানো যে আগ্রাতে অবস্থিত। ঠিক তেমনই তিরুপতি মন্দিরও তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। প্রিন্স অফ ওয়েলস জাদুঘর মুম্বাই অবস্থিত। পার্সি টাওয়ার, সেটিও মুম্বাই অবস্থিত। ভিক্টোরিয়া গার্ডেন মুম্বাই অবস্থিত। এবং ঠিক সেমনভাবেই সুন্দরবন, সুন্দরবনের অবস্থিতি হচ্ছে পশ্চিমবঙ্গে। শেষ যে বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছ যে তারামণ্ডল, সেটিও কলকাতা অবস্থিত। ঠিক তেমনই ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটি অবস্থিত কলকাতাতে। তাহলে শেষ যে দুটো দেখতে পাচ্ছ তোমরা, তারামণ্ডল, বিড়লা তারামণ্ডল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই দুটোই কলকাতাতে অবস্থিত। আগামী দিনে এইরকমভাবেই আরও কিছু দ্রষ্টব্য স্থান ও তাদের অবস্থান সম্বন্ধে তোমাদের জানাতে পরবর্তী পার্ট নিয়ে খুব শীঘ্রই ফিরছি। এবং এছাড়াও বাকি জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, যেগুলো তোমার আগামী সকল পরীক্ষায় সমানভাবে কাজে লাগবে। এই সিরিজের জিকে পার্টগুলো আশা করব তোমরা সকলেই দেখে ফেলেছো এতদিনে। তোমরা যারা এখনও অবধি সেই সকল ক্লাসগুলো, সকল ভিডিওগুলো দেখতে পাওনি বা দেখে ওটা সম্ভব হয়নি যাদের, তাদের জন্য এই ভিডিওর ঠিক তলার ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই সকল প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকছে। এবং সেখান থেকে শুধু জিকে বলে নয়, জিএস এবং তার সাথে সাথে ম্যাথ, রিজনিং এবং বাকি মেন্সের সকল পার্টগুলোরও কিন্তু প্লেলিস্টের লিঙ্ক ওখানে পেয়ে যাবে। এবং এইভাবে আগামী দিনে সকল ক্লাস দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে রাখো। চলো আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।